দেখতেছো এটা আমি বলেছি তেল দিতে হবে না খালি লং লবণ দিয়ে মাখাজ এই নিম্নচাপ আসছে ঝড় বৃষ্টি কি করব এখন যা আছে নিয়ে যাই বাড়ি গিয়ে ছেলে মেয়ে বউ বাচ্চা তো খেতে পারবে না নিয়ে গেলে তো আমাদের সারা বছর না খেয়ে থাকতে হবে সরকার আমাদের এ কি সাহায্য করবে এই এই সাহায্য আমাদের পেট ভরবে আমাদের তো চলবে না এতে হ্যাঁ কাঁচা পাকা যা আছে আমরা নিয়ে যাচ্ছি হ্যাঁ এরপরে তো আমাদের যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের না খেয়ে মরতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা বছরে বৃষ্টি আসছে কৃষি দপ্তর বারবার বলছে যে ধান কেটে যত তাড়াতাড়ি পারেন তুলে নিয়ে যান বাড়ি নিয়ে গাদা দিয়ে রাখেন তো আপনারা কি সেই জন্যই আমরা সেই জন্যই ব্যস্তভাবে কাজ করছি আপনি কাজ করুন।